learning class. After standard 3, Google class নিচ্ছি তোমাদের এর আগে দার্জিলিং জল কালিম্পং জলপাইগুড়ি এগুলো হয়ে গেছে আজকে দেখো আলিপুরদুয়ার জেলা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার পূর্ব দিকে এই জেলাটি অবস্থিত আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ খুললে আমরা দেখতেই পাবো এর অবস্থানটা কোন জায়গায় এই দেখো পশ্চিমবঙ্গের ম্যাপ ঠিক আছে এর আয়তন প্রায় 3383 বর্গ কিলোমিটার এখানকার নদ-নদী এখানে যেহেতু মানে একেবারে উত্তরে না হলেও মাঝামাঝি এর উত্তরের সামান্য অংশ রয়েছে পর্বতময় মধ্যভাগে রয়েছে গুয়ার্স অঞ্চল আর নিচু জায়গায় বনভূমি রয়েছে দক্ষিণ ভাগে সামান্য বনভূমিময় এখানকার নদীগুলি বলছি তোরসা কালজানি জয়ন্তী রায়ডা ইত্যাদি তোমাদের প্রশ্ন হতে পারে ছোট প্রশ্ন যে রায়ডা কোন জেলায় অবস্থিত তোমাদের প্রশ্ন হতে পারে রায়ডা কোন জেলায় অবস্থিত তোমরা উত্তরে লিখবে রায়ডা আলিপুর জেলা আলিপুর দুয়ার জেলা জেলায় অবস্থিত কোনো প্রশ্ন হতে পারে মাল্টিপল চয়েস হতে পারে শূন্যস্থান হতে পারে এরপর জলবায়ু ওখানকার জলবায়ুটা কেমন আমরা জানবো লেখা রয়েছে শীত ও গ্রীষ্ম উভয় ঋতুর প্রভাব বেশ অনুভব করা যায় শীতকালে প্রচন্ড শীত আর গরমকালে প্রচন্ড গরম হয় যেহেতু তার উত্তরের অংশটা জলবায়ুগুলি দুয়ারে উত্তর অংশটা পার্বত্য ওখানে শীত শীত ঠান্ডা কিন্তু দক্ষিণে তার একেবারে সমভূমি রয়েছে ওখানে গরমকালে বেশ গরম হয় বর্ষায় বৃষ্টিপাত বেশি হয় এখানকার বক্স দুয়ার অঞ্চল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয় বক্স দুয়ার এরপর মাটি কেমন দেখতে হবে উত্তরে যেহেতু পার্বত্যময় সেখানে নুড়ি পাথর বালি এইগুলো থাকে কিন্তু দক্ষিণে একেবারে সমভূমি রয়ার জন্য পরিগঠিত মাটি রয়েছে তার জন্য উর্বর মাটি আর উত্তরে হবে অনুর্বর মাটি সে অনুর্বর মাটিতে কিছু ফসল হয় আবার সমতল অঞ্চলে কিছু অন্যরকম ফসল হয় সেই ফসলগুলি বা উদ্ভিদগুলির নাম আমরা জানি যেমন অভয়ারণ্য থাকে ওখানে তার শাল সেগুন মেহগনি এগুলো তাদের গাছ মানে স্বাভাবিক উদ্ভিদ যদি বলি স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ মধ্যে শাল সেগুন মেহগনি অন্তত তিন চারটে লেখার পর ইত্যাদি লিখে দেয় স্বাভাবিক উদ্ভিদের মধ্যে ঠিক আছে এরপর হচ্ছে খনিজ খনিজের মধ্যে চা তামাক ধান পাট ইত্যাদি এছাড়াও কিছু কিছু জায়গায় শাকসবজিও রয়েছে এরপর খনিজ সামান্য পরিমাণে ডলোমাইট পাওয়া যায় এখানে শিল্পের মধ্যে কাঠ রয়েছে চা শিল্প রয়েছে আচ্ছা শহর এখানে জানতে হবে শহরগুলি কি কি না আলিপুরদুয়ার আলিপুর সদরদুয়ার যেটা সেটা হচ্ছে শহর এছাড়াও রয়েছে বীরপাড়া তবে কালচিনি বারোবিশা ইত্যাদি শহর জলদাপাড়া পর্যটন কেন্দ্র কি কি হবে তোমরা জানো যে জলদাপাড়া বক্সদুয়ার জয়ন্তী চিলা পাতা ইত্যাদি এছাড়াও রয়েছে এগুলো পর্যটন কেন্দ্র পরীক্ষা যদি এটা বড় প্রশ্ন থাকে কতগুলি শহরের নাম এবং পর্যটন কেন্দ্রগুলির নাম বলো তাহলে তোমরা পর্যটন কেন্দ্রের মধ্যে লিখবে জলদাপাড়া বক্সদুয়ার ভাত খাওয়া চিলা পাতা ইত্যাদি আচ্ছা বক্সদুয়ারে
এটা হয়ে গেলে এই মহকুমাটা শেষ হয়ে যাবে আচ্ছা তোমরা একটু মিটিং করে রাখবে এগুলো আর এখানে এসো উত্তর লেখা অভ্যাস করি যে ছোট প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নেবে একটু পড়ে নেবে যেহেতু মাটি কুটার প্রশ্ন হয় এরপরের দিন না হলে কোচ